আছি ইন্ডিয়ার কালচারাল ক্যাপিটাল সিটি কলকাতায়। গতদিনের ব্রেকফাস্ট স্পেশাল এপিসোডের পর আজ হবে লাঞ্চ স্পেশাল এপিসোড। বাট লাস্ট এপিসোডের মতো তিন চারটা জায়গায় এক্সপ্লোর করব না, আজকে যাব জাস্ট একটা প্লেসে। অ্যান্ড এই একটা রেস্টুরেন্টেই টেস্ট করব তাদের প্রায় 20-30টা হট অ্যান্ড হিট আইটেম, তাও আবার সবই বাংলা। কি চলবে না, চলেন স্টার্ট করি, লেটস গো। This is Dine Out with Adnan, Kolkata, India. সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, খুবই ইন্টারেস্টিং জায়গায় যাবো আজকে, কারণ এই রেস্টুরেন্টটা গত 4 বছর ধরে আপনারা আমাকে রেকমেন্ড করে আসতেছেন। দ্যাট ইজ আহেলি। সো আহেলিতে যাব, আহেলির হিডেন স্টোরিগুলো শুনবো, কেন আহেলি 28 বছর ধরে এত পপুলার এই কলকাতায়। সো সমস্ত গল্প আপনাদের সামনে নিয়ে আসবো, চলেন লেটস গো। চলে এসছি মোস্ট রেকমেন্ডেড আহেলি রেস্টুরেন্টে। যখন থেকে আমি কলকাতায় কন্টেন্ট স্টার্ট করি, তখন থেকেই কলকাতার মানুষ আমাকে এই একটি রেস্টুরেন্টের নাম রেকমেন্ড করেই চলেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, রেস্টুরেন্টের বয়স প্রায় 28 বছর, আর এই 28 বছর ধরেই কিন্তু মোটামুটি মোস্ট পপুলার। আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আহেলি কলকাতার ফার্স্ট ফাইন ডাইনিং বাংলা রেস্টুরেন্ট। আহেলির সিটিং ক্যাপাসিটি প্রায় 60+। যেহেতু ফাইন ডাইনিং, সো ইন্টেরিয়রটা তো পাবেন প্রিমিয়াম সেগমেন্টের টাচ, বাট সেটা বাঙালিয়ানার সাথে ব্লেন্ডেড। চলুন হালকা কথাবার্তা হয়ে যাক রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজারের সাথে। আপনারা যে এই 28 বছর ধরে একটা প্রিমিয়াম পজিশনিং করে আছেন, এই এটা কিভাবে সম্ভব হলো? দেখুন, এর পেছনে অনেক কিছু কাজ আছে, এটা তো একদিনে হয় না। প্রথম থেকে আমাদের উদ্দেশ্য ছিল, আপনি যদি আমাদের আহেলি লোগোটা দেখেন, আহেলি লোগোতে দেখবেন একটা মা একটা বাচ্চাকে খাওয়াচ্ছে। এটার আমাদের উদ্দেশ্যটাই ছিল কি, আমরা যেমন বাড়িতে মায়ের আদরে খাই, মা নিজের হাতে করে খাওয়ায়, সেই আদর অ্যান্ড আপ্যায়ন অ্যান্ড আতিথেয়তা, মায়ের হাতের রান্না, মায়ের হাতের রান্না। আমি আপনাকে এটাও বলতে পারি, যখন এই রেস্টুরেন্টটা তৈরি হয়, ওনার রায় সাহেবের পুরো ফ্যামিলি থেকে শুরু করে সবাই এর মধ্যে যুক্ত হয়ে গেছিলেন, কী করে এই জিনিসটাকে আমরা একদম বাড়ির খাবার টেস্ট দিতে পারি। এত মশলার কোম্পানি এসে গেছে, কিন্তু আজও আমরা হলুদ বাটি, লঙ্কা বাটি, মশলা বাটি সব বেটেই তৈরি, সব বাটা মশলায় তৈরি। তো সেখান থেকে শুরু আর কি, আর আমরা এটাকে আমরা কোনো দিন চেঞ্জ করতে চাই না আর চাইবও না। আচ্ছা, যতই কমার্শিয়ালি হয়ে যাক, উইল মেনটেন দ্যাট, আমরা ওটাকে মেনটেন করে চলবো। ফ্যান্টাস্টিক। মোস্টলি কি আইটেম এখানে সবচেয়ে মানে সিগনেচার? সিগনেচারের মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে সবথেকে বড় যেটা আমি আপনাকে বলবো যে বোনলেস ইলিশ। ইলিশের কথা আগে কোনোদিন কেউ চিন্তা করেনি কি ইলিশ নাকি আবার বোনলেসও হতে পারে, সেটা এইখানেই শুরু। তো বোনলেস ইলিশ থেকে শুরু হয়, সেটা আজকে আমরা বলি না ধূম্রগন্ধ ইলিশ। বেসিক্যালি ওটা একটা সর্ষে দিয়ে তৈরি হয়, কিন্তু ধূম্রগন্ধ ইলিশ আমরা নাম দিয়েছি। বোনলেস ইলিশ আছে, ইটস লাইক এ ফিলে, বাট আমরা প্রতিটা কাঁটাকে বার করে সূক্ষ্মভাবে, আমাদের শেফেরা আছে তারা জানে কী করে করতে, আর প্রতিটা কাঁটাকে বার করে ওটাকে বোনলেস ইলিশ থেকে প্রেজেন্ট করে, সেটা একটা আছে। আমাদের ডাব চিংড়ি কমপ্লিটলি ডিফারেন্ট, আমরা ডাবের মধ্যেই প্রেজেন্ট করি, বাট কমপ্লিটলি ডিফারেন্ট, একটা ডিফারেন্ট আইডিয়াতে তৈরি। যেহেতু আমাদের মশলা সব কিছু আমাদের বাড়ির তৈরি, বাটার মশলা, আমাদের কোনো রকম অন্য কোনো জিনিস আমরা ইউজই করি না, যেগুলো ন্যাচারালি অ্যাভেলেবল সেইগুলোই আমরা ইউজ করি। সো এইভাবেই আমাদের রেসিপিগুলো তৈরি হয়ে এসছে। আজকে আমরা, আপনি কী সাজেস্ট করেন যে রেস্টুরেন্টে কী কী আমাদের খাওয়া উচিত? আমরা বেশ কিছু জিনিস আছে যেটা আপনি আজকে ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে একটা ধূম্রগন্ধ ইলিশ ট্রাই করুন, ডাব চিংড়ি ট্রাই করুন, এই দুটো তো আপনাকে করতেই হবে, বাকি তো সবই ভালো, এই দুটো তো আপনাকে করতেই হবে, মাস্ট। সো দাদার রেকমেন্ডেশন হচ্ছে এই দুটো আমাদের ট্রাই করতেই হবে, সো এই দুটো আমরা মাস্ট ট্রাই করব। এর সাথে দেখি আরও কী কী ট্রাই, অনেক কিছু আছে, এবার তো আপনি পুরো মেনু পাবেন, আপনি যা ইচ্ছে খেতে পারেন, সবই ভালো, সবই সুন্দরভাবে তৈরি, সবই অথেন্টিক। আমাদের এখানে একটা জিনিস আছে থালি,
আচ্ছা থালিটা হচ্ছে সবথেকে বড় যেটা থালি আছে আমাদের ডিফারেন্ট সাইজের থালি আছে, তবে সবথেকে বড় যে থালি ভুরি ভোজ, তাই বেশি বড় থাকে, তাতে আবার চারখানা ননভেজ থাকে, ইলিশ থাকে, ভেটকি থাকে, প্রন্স থাকে মানে চিংড়ি থাকে, গলদা চিংড়ি থাকে, তারপর আপনার ওর মধ্যে বলে মাংস থাকে, তো চারটে থাকে, তার সঙ্গে একটা আবার টপিংয়ে একটা ননভেজের একটা ভাজাও থাকে, আর তার সঙ্গে অনেক ভেজিটেবলস থাকে, ডাল থাকে, যা থাকে, মিষ্টি দই সব কিছু থাকে, সেটাও নিশ্চয়ই আপনি একবার দেখা উচিত, অ্যাটলিস্ট আজকে খান বা কালকে খান, খাওয়া উচিত। লটস অফ অপশনস, সো আমরা দেখি, খাওয়া স্টার্ট করি, তারপরে দেখাচ্ছি যে কি দাঁড়ায় ফাইনালি। তাপস দার কাছ থেকে আরও একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পেলাম, ইলিশের সিজনে নাকি আহেলিতে ইলিশ ফেস্ট হয়। দেখি সময় সুযোগ করে একবার ব্যাপারটা ট্রাই করতে হবে। ও আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিই, আহেলির আন্ডারেই আহেলির সাথেই লাগোয়া আরেকটা রেস্টুরেন্ট আছে, নাম ওশিয়ানি, মোস্টলি ইংলিশ অ্যান্ড কন্টিনেন্টাল আইটেম সার্ভ হয়। আপনাদের এক ঝলক দেখানোর চেষ্টা করি রেস্টুরেন্টটা। আগেই বলেছি প্রায় 20-30 পদের খাবার খাওয়া হবে আজকে। খাবারগুলো চলে এসছে টেবিলে, আগে শেফের কাছ থেকে আইটেমগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেওয়া যাক, চলেন। আমাদা মুরগি, আমাদা মুরগি, একটু নাম দিয়েছি আমরা অম্বি কষা মুরগি। আচ্ছা, আম মাংস, মাটন, আচ্ছা, ঝিঙা ডিঙ্গলার পাতুরি, ঝিঙা আর ডিঙ্গলা হচ্ছে কুমড়ো, কুমড়ো, আচ্ছা, টক ডাল, টক ডাল, আম দিয়ে টক ডাল, এছাড়া আছে আমাদের ডাব চিংড়ি স্পেশাল, সিগনেচার ডাব চিংড়ি, এটা হচ্ছে পটল, না পটল, পটল রসিকা, এটা হচ্ছে নিরামিষ খাবার আমাদের। আচ্ছা, এটা হচ্ছে থালি, না এটা হচ্ছে আমাদের ভুরিভোজ থালি, ভুরিভোজ থালি, ভুরিভোজ থালির ভিতরে কি কি থাকে? ভুরিভোজ থালির মধ্যে থাকছে মিষ্টি, থাকছে ডেজার্ট, থাকছে ডাল, থাকছে দু রকম সবজি, থাকছে পাতুরি, থাকছে পাতুরি, থাকছে প্রন মালাইকারি, প্রন মালাইকারি, মটন কষা, মটন কষা, আর সাথে করে দুটো কচুরি থাকে, না হ্যাঁ কচুরি থাকছে, এছাড়া তোপসে ভাজা, বেগুন ভাজা, তোপসে ভাজা, বেগুন ভাজা, পাঁপড়। এটা হচ্ছে ইলিশ, ইলিশের কি? এটা ইলিশ, এটা হচ্ছে সর্ষে ইলিশ এই থালির সঙ্গে। ও আচ্ছা, এই থালির সঙ্গে হচ্ছে এই সর্ষে ইলিশ। এছাড়া থাকছে আমাদের তেল ইলিশ, তেল ইলিশ, তেল ইলিশ কি একটু চওড়া ইয়ে হয়, কাঠের গুলো, তেল ইলিশ মানে তেল ইলিশ বলতে একটু তেল টাইপের, মানে রাঙা ইলিশ, অয়েলি, 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 ওকে। এটা হচ্ছে থাকছে আমাদের বাদশাহী ভেটকি, বাদশাহী ভেটকি, এঁচোড় চিংড়ি, ধুমড়ো, ধুমড়োগন্ধি ইলিশ, আচ্ছা, এটা হচ্ছে বোনলেস ইলিশ, এটা, এটা হচ্ছে আমাদের স্পেশাল হচ্ছে মটন স্পেশাল, মটন স্পেশাল, ওকে, যেটা ছোট ছোট মাংসের ইয়ে হয়, এঁচোড়ের কাটলেট, এঁচোড়ের কাটলেট, ইন্টারেস্টিং, এটা কাজু, আমসত্ত্ব, কোপ্তা, কোপ্তা, কাজু এবং আমসত্ত্বের কোপ্তা, ওটা হচ্ছে ভেটকি, এটা হচ্ছে ভেটকি স্পেশাল, ভেটকি স্পেশাল, হোল ফিশ হয় এটাতে, এটার মধ্যে কি ইউজ হয়েছে, কি সরিষা টরিষা এই ধরনের? হ্যাঁ, এটা সর্ষে দিয়ে বানানো। আচ্ছা, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, এটা হচ্ছে আমাদের গন্ধরাজ মুরগি, গন্ধরাজ মুরগি ভাজা, মুরগি ভাজা, এটা মুরগি ভাজা, ও ওয়াও, এটা হচ্ছে গলদা চিংড়ি, পোস্ত দিয়ে নীলপরি, পোস্ত দিয়ে নীলপরি, মানে আসলে জিনিসটা হচ্ছে গলদা চিংড়ি, দেন এটা হচ্ছে তোপসে, তোপসে ভাজা, তোপসে ভাজাটা আমরা ডেফিনেটলি ট্রাই করবো, বিকজ এটা আমরা বাংলাদেশে পাই না। এটা হচ্ছে আমিষের প্ল্যাটার, ওটা হচ্ছে নিরামিষের প্ল্যাটার, ওকে। কী কী থাকছে একটু ছোট্ট করে বলে দেন। তোপসে থাকছে, দু পিস চিংড়ি থাকছে, চিকেনটা থাকছে, দু পিস কাঁকড়ার বড়া থাকছে, আচ্ছা, দু পিস রুই মাছের পাটিসাপটা, আর মুরগি ভাজা দু পিস, আচ্ছা, আর নিরামিষে কী কী? নিরামিষে থাকছে গয়নার বড়ি ভাজা, বড়ি ভাজা, হ্যাঁ, পেঁয়াজ, ধনে পাতা দিয়ে পেঁয়াজ, পেঁয়াজি, ছানার পাটিসাপটা, বেগুনি, এঁচোড়ের কাটলেট, আচ্ছা, আর মিষ্টি আইটেমগুলো কী কী? মালাই সন্দেশ, গোলাপ রাজভোগ, স্বর্ণ মাধুরী, স্বর্ণ মাধুরী, মানভঞ্জন সন্দেশ, মালাই সন্দেশ। আচ্ছা, সো এই বিশাল আয়োজন, তো আমরা এত কিছু তো ট্রাই করা সম্ভব হবে না, এর মধ্যে থেকে সিলেক্টিভ কিছু কিছু জিনিস খাবো, একটু শান্তি করে খাবো, আরাম করে। তো এটা হচ্ছে চিকেন,
ফ্রাইড আইটেমগুলো আগে একটু নেই, এটা একটু নেই, এটা হাফ নেই। আচ্ছা, তোপসে এই মাছটা খাইতে হবে, বিকজ এটা খাওয়া হয় না আমাদের। মোস্টলি ফ্রাইড আইটেম হচ্ছে এগুলাই। প্রথমে এটার মধ্যে দেখি একটু বাদাম, ক্র্যাম ফ্রাইড, এন্ড ভিতরে ওই যে মোচার বললো না, মোচাটা হচ্ছে একদম স্ম্যাশ, মানে মনে করেন মোচার কিমা, এবং সেটার সাথে অন্যান্য ইনগ্রিডিয়েন্টগুলো মিক্স হয়ে এটা তোপসে মাছের ফ্রাই। ওইটা খুব ক্র্যাম দিয়ে করা ছিল, আর এটা হচ্ছে বেসন দিয়ে করা ফ্রাইটা। তোপসে মাছটা অনেকটা পোয়া মাছ টাইপের একটা ইয়ে আছে। আমরা জানি না এটা ঢাকায় বা বাংলাদেশে আমরা এটা পাই কি না, পেলেও আসলে কী নামে এটাকে বলে বাংলাদেশে, মানে যদি কেউ জানেন কমেন্ট করে জানেন, সো দ্যাট আমার শেখা হবে জিনিসটা। চিকেন, একটা নতুন টাইপের চিকেন দিয়ে ক্র্যাম এবং ডিপ ফ্রাইড, তিনটা ভাজা আইটেম ট্রাই করলাম না। অনেস্টলি স্পিকিং আমার সবচেয়ে টেস্টি লাগছে মোচারটা। চলেন এখন আস্তে আস্তে শুরু করা যাক। এখানে আছে লুচি কচুরি আর কি। আমার কচুরি আমি দেখলে আর বুফেতে স্প্রিং রোল দেখলে এই দুইটা আমি মাস্ট খাইতেই হবে আমার, মানে আমার পরের ভাত হজম হবে না। সো এইখানে সবজি আছে, আমি একটু সবজি নেই, সো দ্যাট অল্প সবজি দিয়ে আমরা কচুরিটা টেস্ট করবো। বেসিক্যালি টেস্ট করবো না, খাবো। একটা মিক্স টাইপের আলু টালুর প্রাধান্যই বেশি এটাতে, যেহেতু কচুরি দিয়ে খাচ্ছি আলুর প্রাধান্যটা হওয়া অনেক ইন্টারেস্টিং এবং অনেক ভালো হয়েছে, আলুটা বেশি থাকে। রাইস কোনটা খাবো আগে তাই ভাবতেছি। চলেন এই পাতুরিটা খাই। এটা হচ্ছে ভেজ পাতুরি, এটা আবার ভেটকি পাতুরি, এটা হচ্ছে নন ভেজ পাতুরি। সো এই ভেজ পাতুরির মূল বিষয় হচ্ছে এটার মধ্যে কুমড়া আছে, কুমড়া ইউজ হয়েছে একটু। ওহো হো হো, একদমই সফট, পুরাই ভর্তা টাইপের। মিষ্টি কুমড়া এবং মিষ্টি কুমড়ার যে সুইটনেস এই টেস্টটা আছে, স্পাইস লেভেলটা কম, যেই কারণে সুইটনেসটা পাওয়া যাচ্ছে। কলকাতায় সোফার আমরা কখনো ইলিশ মাছ ট্রাই করিনি। ইলিশ মাছ আমাদের অবশ্যই খাওয়া উচিত, এবং এই কারণে খাওয়া উচিত যে একটু কম্প্যারিজন বোঝার জন্য, যে এত যে বাংলাদেশের ইলিশ বাংলাদেশের ইলিশ আমরাও বলি এখানেও বলে, আসলে ডিফারেন্সটা কী মেক করে। তো নাকি এটাও বাংলাদেশের ইলিশ, এটাও কীভাবে বুঝব। ইলিশের তেল ঝোল টাইপের কিছু একটা উনি বলছিল নামটা। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইলিশের কাটিং, এটা হচ্ছে খুবই থিক একটা পিস কাটিং অনুযায়ী। তো ইলিশের বেসিক্যালি টেস্টটা ডিপেন্ড করে যে আপনি মাছটাকে কত থিক সাইজের কাটতে পারতেছেন, কারণ সেই থিক সাইজের কাটার উপরে ওইটা টেস্ট ডিপেন্ড করে অনেকখানি। তো একটু ভাঙি, হুম
ইলিশে যে সাংঘাতিক ধরনের কোনো অ্যারোমা ছড়াচ্ছে সেটা আমি বলবো না, বাট যে গ্রেভিটা ক্রিয়েট হয়েছে এখানে, এই গ্রেভিটা খুবই টেস্টি। একটু সুইটনেস আছে গ্রেভিটার মধ্যে, অ্যান্ড গ্রেভিটা আসলেই অনেক টেস্টি। ও সুপার, এটা যদি আমাদের ভোলার ইলিশ দিয়া এই রেসিপিটা করা যেত, জমে যেত আর কি। সেই ভোলা বা চাঁদপুরের ইলিশও, নাহলে এখন ভোলা চাঁদপুরে মারামারি লেগে যাবে, এই জন্য ভোলা চাঁদপুর সবাই ভালো, এই জন্য সবার নামই বললাম। এটা খাবো, অন্য জিনিস দেখাইনি, তারপরে এটা খাবো। আর বা বোনলেস ইলিশ এটা একটু দেখাই, এই যে এটা হচ্ছে ফিলে, ইলিশের ফিলে, এবং এটার কাটা বের করা, এবং আমি জানি না এটার মধ্যে কোনো ধরনের সরিষার রেসিপি আছে কি না। ভালো, বোনলেস ইলিশ বোনলেস হইলে এটা আমার কাছে হচ্ছে প্রথমেই একটা ধাক্কা লাগে যে ইলিশ বোনলেস, তার মানে অরিজিনালিটি হারাই আমার ব্যক্তিগত। আবার অন্য ধরনের আরও কিছু মানুষ আছে, যেমন ধরেন মীর আফসার আদি, এই লোকের কাছে এটা হবে আবার সাংঘাতিক পছন্দের একটা জিনিস, কারণ সে হচ্ছে মাছের কাঁটা খাইতে পারে না। তো আমি মাছের কাঁটা খাইতে পারি, আমার কাছে হচ্ছে অরিজিনালিটি এইটা হচ্ছে বেস্ট, ইলিশের তেল। বাট এটা আপনাদেরকে একটু দেখাইলাম, অনেকে বোনলেস ইলিশ চান সো তাদের জন্য, বাট আমার পার্সোনাল প্রেফারেন্স এটাই। চিংড়ির এখানে টোটাল চারটা আইটেম আছে, সো এই চারটা আইটেমের মধ্যে আমি ডাব চিংড়িটা পিক করলাম, যে ডাব চিংড়িটাই টেস্ট করবো। চিংড়ির সাইজগুলো হচ্ছে এরকম, একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাথা ছাড়া, সো দ্যাট আপনি মিটি পোর্শনটা অনেক বেশি থাকে আর কি। একটা কোকোনাটি ফ্লেভার আছে, অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে যে মিট, মানে চিংড়ির এতখানি মিট একসাথে খুব কমই আসলে পাওয়া যায়, সো এটা ভেরি হেলদি মিট সাইজ, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। ইলিশটাও কিন্তু আমরা এখানে খাইছি খুবই হেলদি সাইজ, সো চিংড়িটাও সেরকমই খুবই একটা হেলদি সাইজ। সো মাটনেরও এখানে তিনটা আইটেম আছে, তিনটা আইটেমের মধ্যে আমি স্পেশাল এই আইটেমটা একটু ট্রাই করতে চাই, কারণ এটা দেখতে খুব ভাল লাগতেছে, এবং একটা হাড় দিয়ে গার্নিশ করা এখানে, এবং এই পেঁয়াজগুলো দেওয়ার পরে একটা কেমন যেন কাবাব কাবাব একটা ফিল চলে আসছে। এটা হচ্ছে একটু মাটনের এক্স্যাক্টলি একটু কাবাব কাবাব টাইপের একটা কেমন টেক্সচার যেন এটার। একটু স্পাইসি, ছোটো ছোটো সাইজের মাংস করে একটা কেমন যেন কষা এবং কালা ভুনার মাঝামাঝি একটা টেস্ট এটা। আমি ইলিশ মাছটা খাওয়া শেষ করি, অন্যান্য আর যে দু একটা জিনিস খেতে ইচ্ছা হয় সেগুলো শেষ করি, করে ডেজার্টটা নিয়ে আপনাদের সাথে বসতেছি। ব্যাপক খাওয়া দাওয়া হয়েছে, এখন হচ্ছে ফাইনাল মিষ্টি। এই মিষ্টির মধ্যে হচ্ছে এটা গোলাপি রাজভোগ, আর এটার নাম যেন কি ভুলে গেছি, বাট এই দুইটা হচ্ছে আমি খাইতে চাই। এই দুইটা আমার দেখতে ভালো লাগতেছে, সন্দেশটাও দেখতে ভালো লাগতেছে অনেক, কিন্তু বেশি খাওয়া হয়ে যাবে, মানে এত মিষ্টি খাইতে পারবো না। সো না, সন্দেশ একটু খাই, অল্প একটু, সন্দেশে মিষ্টি কম হয় তো, সো অল্প একটু খাই। খুব পরিমিত মিষ্টি, খুব লাইট, রাজভোগটা আগে খাই। রাজভোগ জিনিসটা অনেকটা স্পঞ্জের রসগোল্লার কাছাকাছি একটা জিনিস, মানে আমার এইটা খেয়ে যতটুকু মনে হয়েছে, না রসগোল্লা না স্পঞ্জের রসগোল্লা,
ওটার মাঝামাঝি একটা কিরকম যেন টেস্ট। আমি এক্সপেক্ট করতেছি সবচেয়ে টেস্টি মিষ্টি হবে এটা, বিকজ এটার ভিতরে একটা ক্রিমি ক্রিমি টেস্ট থাকবে। এবং দেখি দ্য বেস্ট, উপরে জাফরান, ভিতরে টেস্টটা একটু হালকা স্পঞ্জি, আবার খুব একদম প্রচুর রস না, একটু ড্রাই ময়েস্ট, এই ধরনের ময়েস্টি, ড্রাই না ময়েস্টি, অ্যান্ড উপরে হচ্ছে ক্রিম, এইটা হচ্ছে দ্য বেস্ট সুইট। সেরকম একটা খাওয়া দাওয়া হলো। এটা একটা নতুন আমার জন্য, একটা নতুন প্লেস, বাট আমরা যখনই কলকাতায় ভিডিও করছি, কলকাতায় বাংলা রেস্টুরেন্ট কভার করছি, প্রচুর কলকাতার ভিউয়ার আমাদেরকে কমেন্ট করে জানাইছিলেন যে আহেলি আমরা যেন কভার করি। তো আহেলিটা করা হয়েছিল না, এবার করে ফেললাম। এই জায়গার এন্টায়ার একটা ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স আসবেন, যদিও একটু প্রিমিয়াম পজিশনিং, আপনাকে প্রাইস রেঞ্জ ওই ধরনের মাথায় রেখে এখানে আসতে হবে, কারণ এটা একটা ফোর স্টার হোটেলের ভিতরে, সো হোটেলের রেস্টুরেন্ট, ফোর স্টার হোটেলের রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট, সো প্রাইস রেঞ্জ মাথায় রাখবেন। বাট এইটার একটা জিনিস ইজ ওকে, সেটা হচ্ছে যে আপনি মানে যেটা পে করতেছেন দ্যাট ইজ জাস্টিফাইড। সো ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ আ থাম্বস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন। দ্যাটস ইট, গুড বাই অ্যান্ড গুড নাইট।